সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে দেশীয় একটা নাস্তার রেসিপি দেখার জন্য এটা হচ্ছে মোগলাই পরোটা অনেকেই আমরা বিকেলে চায়ের সাথে মোগলাই পরোটাটা খেতে পছন্দ করি তো বাহিরের অস্বাস্থ্যসম্মত তেলে ভাজা মোগলাই পরোটা না খেয়ে বাসায় কিন্তু খুব সহজেই এই মোগলাই পরোটাটা তৈরি করা যায় খুবই অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায় আশা করছি সহজ এই মোগলাই পরোটার রেসিপিটা ভালো লাগবে আজকে মোগলাই পরোটাটা তৈরি করার জন্য এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আজ আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে পরিমাণে আরেকটু বাড়িয়ে নিতে পারেন সাথে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো উপর থেকে দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে মাখাতে মাখাতে ময়দাটা যখন এরকম হয়ে যাবে হাতের মধ্যে মুঠ করলে এরকম দলা হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা এখন পারফেক্ট আছে এখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব একসাথে পানিটা ব্যবহার না করে অল্প অল্প করে ব্যবহার করলে ডোটা কিন্তু পারফেক্ট হয় তো এরই মাঝে আমার সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা সফট হয়েছে এবার এটাকে ঢেকে একটা সাইডে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি ডোটাকে আরেকটু সময় নিয়ে মেখে নিচ্ছি এবার এটাকে একটা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি উপর থেকে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে মোগলায় পরোটাটা তৈরি করার ক্ষেত্রে এটাই একটু জটিল কাজ পাতলা করে রুটিটা বেলে নেওয়া এছাড়া কিন্তু আর কোনো ঝামেলাই নেই এটা তৈরি করতে তো যতটা সম্ভব পাতলা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি এবার ঠিক মাছ বরাবর রুটিটার একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এই কাজটা চাইলে কিন্তু আপনারা কোনো বাটিতেও করতে পারেন উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুইটার মতো ধনে পাতা কুচি দিয়েছি এক চামচের মতো স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ ব্যবহার করছি শুধু ডিমের জন্য আর হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি চেষ্টা করেছি হোটেলে যেভাবে মোগলাই পরোটাটা তৈরি করে ওটাই আপনাদের সাথে শেয়ার করার এবার চারিদিকে একটু এভাবে স্প্রেড করে দিচ্ছি এবার হাতটা পরিষ্কার করে দুই সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে এটা আসলে আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি ঠিক কীরকম করছি আর চেষ্টা করবেন বোর্ডটা একটু বড়ো ব্যবহার করার মানে যেইটাতে করে আপনারা মোগলাই পরোটাটা তৈরি করবেন এতে করে সুবিধা হবে আমার আজকের বোর্ডটা একটু ছোট হয়ে গিয়েছিল এই জন্য আমার একটু ঝামেলা হয়েছে এবার হাত দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি অপর দুই সাইডও আমি ফোল্ড করে দিচ্ছি তো পরোটাটা খুব ভালোভাবে চারো সাইড থেকে সিল করা হয়ে গেলে দুই পাশ থেকে এভাবে করে ধরে তুলে নিতে হবে এটাও একটু জটিল কাজ এবার অন্য সাইডে কড়াইতে তেল গরম করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু মোগলাই পরোটাটাকে ডুবো তেলে ভাজতে হবে হোটেলের মোগলাই পরোটাগুলো এতটা খাস্তা হওয়ার কারণ হচ্ছে ওরা কিন্তু ডুবো তেলে একটু সময় নিয়ে মোগলাই পরোটাগুলোকে ভেজে নেয় আর মোগলাই পরোটাটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে না হয় কিন্তু মোগলাই পরোটাটা খাস্তা হবে না এবার হচ্ছে আমি এভাবে করে ধরে পরটাটাকে উল্টে দিচ্ছি আমি একটু চেক করে নিচ্ছি নিচের কালারটা আবার বেশি ডার্ক হয়ে যায় কি না উপর থেকে একটু তেল ছিটকিয়ে দিচ্ছি যদি আপনি চুলার হাই হিটে মোগলাই পরোটাটাকে ভাস্তে যান তাহলে কিন্তু ভিতরে পুরটা কাঁচা থেকে যাবে এবং পরোটাটা কিন্তু হোটেলের মতো খাস্তা হবে না এবার আমি মোগলাই পরোটাটাকে আবারও উল্টে দিচ্ছি তো দুটো সাইডেই যখন এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে যে আপনার মোগলাই পরোটাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি মোগলাই পরোটাটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে তো আজ চেষ্টা করেছি একেবারে হুবহু হোটেল স্টাইলে একটা পারফেক্ট মোগলাই পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে তো আশা করছি আজকে আমার এই মোগলাই পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং পেজে লাইক দিয়ে পাশেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ